আবারও মর্টার শেল ছুড়তে শুরু করেছে মিয়ানমার। তাহলে কি অবশেষে শুরুই হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের যুদ্ধ? দুই দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুমবুর সীমান্তে মিয়ানমার আবারও গোলাগুলি শুরু করেছে। থেমে থেমে ছোড়া হচ্ছে আর্টিলারি ও মর্টার শেল। তবে বেলা 11টার দিকে আকাশে কোনো ফাইটার জেট এবং হেলিকপ্টার উড়তে দেখা যায়নি। পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, গত শনিবার পর্যন্ত টানা 23 দিন রাখাইন রাজ্যে স্বাধীনতাকামী বিদ্রোহ সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মির সঙ্গে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছিল। এ সময় আরকান আর্মির লক্ষ্যবস্তুতে ফাইটার জেট ও হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ, মর্টার শেল, বোমা নিক্ষেপ করে আসছিল মিয়ানমার সরকারি বাহিনী। কিন্তু গত রোববার সকাল থেকে হঠাৎ গোলাগুলি থেমে যায়। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত দুই দিন সীমান্তের ওপার থেকে গোলাগুলির কোনো শব্দ আসেনি। আকাশেও মিয়ানমার নিরাপত্তা বাহিনীর ফ্লাইটার জেট ও হেলিকপ্টার দেখা যায়নি। আর সকাল থেকে নতুন করে গোলাগুলির শব্দ নাইক্ষ্যংছড়ি সীমান্ত এবং শূন্যরেখার আশ্রয় শিবিরের রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘুমঘুম ইউনিয়নের বাজারের কোনাপাড়া এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের পাহাড়ের মধ্যবর্তী জায়গাটুকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। এখানে আশ্রয় শিবির গড়ে তুলেছে 5 বছর ধরে বাস করেছে রাখাইন রাজ্য থেকে বিতাড়িত 4,200 জনেরও বেশি রোহিঙ্গা। আশ্রয় শিবিরের পাশে গেছে তারকাটার বেড়া। তারকাটার দক্ষিণে পাহাড়ের সারি, পাহাড়চূড়ায় স্থাপন করা হয়েছে মিয়ানমারের শান্তিরক্ষা বাহিনীর একাধিক চৌকি। ধুমধুমের তুমরুমতো বাজার থেকে এসব খালি চোখেই দেখা যাচ্ছে। শূন্যরেখার আশ্রয় শিবিরের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ প্রথম আলোকে বলেন, আজ সকাল 7টা থেকে আবার শুরু হয়েছে গোলাগুলি। পাহাড়চূড়ায় বিজিবির চৌকি থেকে পাহাড়ের দিকে থেমে থেমে ছোড়া হচ্ছে আর্টিলারি ও মর্টার শেল। বেলা 11টা পর্যন্ত 20 থেকে 25টি আর্টিলারি মর্টার শেল ছাড়া হয়েছে। বিকট শব্দে পাহাড়ের পাদদেশে থাকা শূন্যরেখায় আশ্রয় শিবিরের মাটি কাঁপছে। সামনে চলছে গুলি বর্ষণও। এত আশ্রয় শিবিরের রোহিঙ্গারা আতঙ্ক আছেন। রোহিঙ্গাদের মাথার উপর দিয়ে যাচ্ছে গোলা ও বোমা। আশ্রয় শিবিরের মর্টার শেল কিংবা আর্টিলারি এসে পড়লে হতাহতের ঘটনা ঘটতে পারে। পুলিশ ও জনপ্রতিনিধিরা বলেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান অভিযান এবং বাংলাদেশের ভেতরে দেশটি থেকে ছোড়া মর্টার শেলের গোলা এসে পড়ায় ঘটনার সর্বশেষ গত রোববার পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয় এবং এ ধরনের যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে তাকে সতর্ক করে দেওয়া হয়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এম এ আব্দুল মোমেন বলেছেন, আমরা আমাদের অবস্থান শক্ত করেছি। আমাদের ভয় হল অত্যাচারিত লোকগুলো আবারও যদি আমাদের দেশে ঢোকার চেষ্টা করে। আমাদের বর্ডার গার্ড এবং নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দিয়েছি যাতে কেউ এখানে আসতে আর না পারে। তো বন্ধুরা, বাংলাদেশকে কিন্তু বারবার উস্কানি দিয়ে যাচ্ছে মিয়ানমার, কিন্তু তারা কি এটা জানে না যে তারা আমাদের সাথে যুদ্ধ করে কখনোই পেরে উঠতে পারবে না? কারণ তারা নিজেদের দেশে বিদ্রোহ বাহিনীদের সাথে পেরে উঠছে না। আর আমাদের সাথে যুদ্ধ করতে হলে তাদের আমাদের সাথে সহ তাদের বিদ্রোহীদের সাথেও যুদ্ধ করতে হবে। আর এর জন্যই কিন্তু মিয়ানমার আমাদের সাথে কখনোই পেরে উঠবে না। আর হ্যাঁ, আপনার কি মনে হয়, মিয়ানমার কি আমাদের সাথে পেরে উঠবে? অর্থাৎ বাংলাদেশের সাথে কি মিয়ানমার পারবে? আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।